জানি না আমি, জানো কি তুমি মনে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা দেখতে পারছেন আমার ফোনের স্ক্রিনে একটা ভিডিও চলছে। রিসেন্টলি এই ধরনের ভিডিওগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে। আজকে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই ধরনের 3D সিনেমেটিক্স ভিডিওগুলো কীভাবে খুব সহজে মেক করতে হয়। ভিডিওটা মেক করার জন্য আপনাদেরকে কিছু ম্যাটেরিয়াল ডাউনলোড করে নিতে হবে। আপনারা ম্যাটেরিয়ালগুলো কোথা থেকে ডাউনলোড করবেন, আপনারা সিম্পলভাবে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। করার পর আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন bitekbelal.com। লেখার পর প্রথমে যে সাইটটা চলে আসবে, তো আপনারা সিম্পলভাবে প্রথমে সাইটে ক্লিক করবেন। করার পর আপনারা কিন্তু আমাদের অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তারপর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, করার পর আপনারা কিন্তু সেই পোস্টটা দেখতে পাবেন। তো আপনারা সিম্পলভাবে পোস্টের উপর ক্লিক করবেন, করার পর এখানে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, করার পর আপনারা কিন্তু পোস্টের সম্পর্কে অনেকগুলো আপনারা লেখা দেখতে পাবেন। তো আপনারা নিচের দিকে চলে আসবেন, আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড ম্যাটেরিয়াল বলে একটা অপশন রয়েছে। তো আপনারা সিম্পলভাবে ডাউনলোড ম্যাটেরিয়ালে ক্লিক করবেন। করার পর গুগল ক্রোম ব্রাউজার দিকে আপনারা ফাইলটাকে ওপেন করবেন। করার পর আপনারা কিন্তু খুব সহজে এখান থেকে আর কি এই প্রজেক্টটাকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। নেওয়ার পর আপনাদেরকে আসতে হবে কাইনমাস্টার অ্যাপে। তো আপনারা সিম্পলভাবে আপনাদের কাইনমাস্টার অ্যাপটাকে ওপেন করবেন। করার পর এখান থেকে আপনারা প্রথমে নিউ প্রজেক্ট সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে নিউ প্রজেক্ট নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইম্পোর্ট প্রজেক্ট। তো আপনারা এখানে ইম্পোর্ট প্রজেক্টে ক্লিক করবেন। করার পর আপনারা যে ফাইলটাকে ডাউনলোড করে নিয়েছেন আমার ডিসক্রিপশন বক্স থেকে, তো আপনারা সেই ফাইলটাকে এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। তো ফাইলটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইম্পোর্টিং হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা প্রজেক্ট চলে আসছে। তো বন্ধুরা, এই ভিডিওতে কিন্তু অলরেডি পুরো কাজ করা হয়েছে, জাস্ট আপনারা ছবিগুলোকে চেঞ্জ করবেন। তো ছবিগুলোকে চেঞ্জ করার জন্য এখানে আপনারা ছবির উপরে একবার টাচ করবেন। করার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন, তো আপনারা এই অপশনে একবার ক্লিক করবেন। করার পর এখানে কিন্তু আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তারপর এখানে আপনারা যে ছবিটাকে অ্যাড করতে চান, তো আপনারা নিজের ছবিটাকে অ্যাড করবেন। তো আপনারা সিম্পলভাবে ছবির উপর টাচ করে আপনারা কিন্তু এভাবেই ছবিটাকে আপনারা আর কি অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে এই ছবিটাকে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনাদেরকে আর একটা কাজ করতে হবে এবং কিছু আরও ম্যাটেরিয়াল আপনারা পেয়ে যাবেন। তো আপনারা সেই ম্যাটেরিয়ালগুলোকে ডাউনলোড করবেন। করার পর এখান থেকে আপনারা লেয়ারে ক্লিক করবেন। তো লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবেন। করার পর আপনারা একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও আপনারা অ্যাড করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এই ভিডিওটাকে অ্যাড করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা এটাকে ফুল স্ক্রিন করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন। তো আপনারা এই তিন ডটে আপনারা একবার ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা সেন্ড টু ব্যাক করে দেবেন। দেওয়ার পর এখন যদি আপনারা ভিডিওটা প্লে করেন, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসম একটা ভিডিও আমাদের তৈরি হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে আর একটা কাজ করতে হবে। তো আপনারা সিম্পলভাবে এখানে আপনারা আবার লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনাদেরকে আর একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা সিম্পলভাবে এই ব্যাকগ্রাউন্ডটাকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এটার স্ক্রিনটাকে আপনারা একদম ফুল করবেন। করার পর নিচে আপনারা একটা অপশন দেখতে পাবেন, সেটা হলো ক্রোমা কি। তো আপনারা এখানে ক্রোমা কিতে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা এটাকে এনাবেল করবেন। করার পর এখান থেকে কিন্তু আপনারা ভালোভাবে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখানে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে আপনারা সিম্পলভাবে টিক চিহ্নে ক্লিক করবেন। তো টিক চিহ্নে ক্লিক করার পর এখন যদি আপনারা ভিডিও প্লে করেন, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অস্থির একটা সিনেমেটিক্স 3D ভিডিও কিন্তু আমাদের তৈরি হয়েছে। যদি আপনারা এই ভিডিওর গানটাকে চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু আপনারা গানটাকে চেঞ্জ করতে পারবেন। যদি আপনারা এই যে লিরিক্সগুলো দেখতে পাচ্ছেন, আপনারা যদি এই লিরিক্সকে চেঞ্জ করতে চান, তাহলে আপনারা সিম্পলভাবে লিরিক্সের উপর ক্লিক করবেন। করার পর এখানে আপনারা সেম প্রসেসে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা এই অপশনে ক্লিক করবেন। করার পর আপনারা কিন্তু আলাদা লিরিক্স আপনারা কিন্তু লিখে আপনারা কিন্তু অ্যাড করতে পারবেন। তো আপনারা যখন ছবিতে ক্লিক করবেন, করার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সেই আর কি লিরিক্সের আর কি ফটোটা কিন্তু অ্যাড হয়েছে। আপনারা কিন্তু খুব সহজে এখান থেকে আপনারা 3D আর কি সিনেমেটিক্স ব্যাকগ্রাউন্ড ভিডিও আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। তো ভিডিওটা একদম তৈরি হয়ে যাওয়ার পর আপনারা সিম্পলভাবে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা এই অপশনে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা সেভে ক্লিক করে আপনারা কিন্তু খুব সহজে ভিডিওটাকে সেভ করে নিতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিও বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু আমার পাশে থাকবেন।